স্কুলে যেটা অনেক বেশি যাওয়ার জন্য আগ্রহ বোধ করতাম পড়াশোনা তো থাকতোই সাথে সাথে যেটা বেশি মিস করতাম সারাদিনে স্কুলের পর যে গল্পগুলো জমে যেত পেটের মধ্যে এটা তো ব্লাস্টের মতো ফাটাতে লাগতো কীভাবে ওর বান্ধবীদের সাথে যে কখন গিয়ে তাদেরকে বলবো আরেকজনকে নিয়ে গসিপ করবো তারপরে সবচেয়ে বেশি যেটা ইন্টারেস্ট হতো স্কুলে যে ফার্স্ট বেঞ্চে বসতে হবে তার জন্য ব্যাগ রাখা হতো কোনো বান্ধবী যদি ব্যাগটাকে এদিক সেদিক করছে তাহলে তো ওই দিন একদম যুদ্ধ আর আমি একটু ছেলে ছেলে টাইপের ছিলাম বরাবরই যেহেতু ছোটোবেলায় মা আমাকে ওইভাবেই বড় করেছে আমি ক্লাস নাইনের পরে আমার চুলটা বড় হয়েছে আমি বুঝতে পেরেছি মেয়েদের চুল বড় হয় মানে আমি ফিল করতে পেরেছি কিন্তু এর আগ পর্যন্ত আমি সবসময় বয়স্কার চুল থাকতো ঝুটি বাঁধতে পারতাম না কিন্তু যে কোনোভাবে ছুটি বাঁধতে পারতাম তাহলে ব্যাট লাগাতাম যদি ফ্রক বা কোনো ড্রেস পরতাম আর একটা মজার কথা শেয়ার করি আমাদের বগুড়াতে আমিত্তি একটা ছিল যেটা জিলাপির মতো প্যাচ প্যাচ হয় আমার মনে হয় অনেকে বুঝতে আমার এটা খুব প্রিয় ছিল ভীষণ প্রিয় তো ওটা আমার একটাতে কখনোই মন ভরবে না আমাকে তো করতে হবে তো আমাদের আমি বি সেকশনে ছিলাম তো আমাদের ক্লাসে হয়তো বা মেয়ে সেভেন্টি প্লাস হয়তো সত্তর বাহাত্তর আমি ক্লাস ক্যাপ্টেন ছিলাম তা আমি যেদিন দেখতাম যে আজকে খাবার আসবে আমিতি তখন আমি প্রায় আটাত্তর আশি দিয়ে দিতাম তো এরকম প্রথমে দু তিনবার আমি এরকম করেছি চার পাঁচবারের পর স্যারের আগে ধরতে পারছে যে কিরে তুই চার পাঁচটা বেশি বেশি স্যার শুধু তো একদিনই করি তো এতে আপনাদের কি সমস্যা তো সত্যি বলতে গেলে কি এই দিনগুলো খুব খুব মিস করি আমাদের স্কুলের সামনে প্রিকারেড স্কুল ছিল আমি ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়তাম তো ওইখানে তো ছেলেরা সবাই তো আমাদের তো তিনতলা ছিল তা আমার বান্ধবীরা অনেক বেশি ওখান থেকে ঠিকটাট করতো আমার মোটেও ভালো লাগতো না এই জন্য ভালো লাগতো না কারণ আমার ছেলে মানুষ হলে হতে হবে সুন্দর গা ঘামা যাবে না স্কুলে তো ছেলেরা যেটা হতো চুলটুল একটু ঘেমে ঘুমে এলোমেলো থাকতো ওরা কই মিরর পাবে কোথায় ক্লিন করবে তো ওগুলো আমার মোটেও পছন্দ হতো না তো সেই জন্য ভালো লাগতো না কিন্তু আমার বান্ধবীর এক একজনকে প্রেম করতো ভালোবেসে শেষ হয়ে যেত আমার এক মনে আছে আমার এক বান্ধবী চুমকি ও একটা ছেলেকে ভালোবাসতো ওর এখানে চার থেকে পাঁচটা দাড়ি হবে আর কোথাও না করে ক্লিন তা আমরা সে একই জানি তাদের ঝগড়া হয়েছে খুব কান্নাকাটি আমি যে ছয়টা দাঁড়ির জন্য তুই এত কান্না করছিস ও বলে কি চুপ থাক প্রেম কি করে বুঝবি তো আমি যদিও ওরা জানতো যে ছেলেদের অনেক কিছু থাকতে হবে তাহলে আমি ভালোবাসবো এর জন্য যারা যারা ঝগড়া করতাম আমার বান্ধবীরা তাদের আমি পিয়ন হিসেবে কাজ করতাম আর আমার একটাই খালে ডিমান্ড ছিল একটু চকবার আইসক্রিম এর থেকে বেশি কিছু ছিল না বাট আমি সেফ ছিলাম আমি আজকে যে নায়িকা হয়েছি ওর পেছনে আমার বান্ধবীরাই ছিল সেটা হচ্ছে যে আমি বগুড়াতে এরকম আমি যেহেতু একটু ফটোজেনিক ছিলাম আমি একটু মুড়ি ছিলাম একটু ডিফারেন্ট ছিলাম তো ওরা সবসময় আমাকে সেই প্রেফারেন্সটা দিত তখন আমার এক বান্ধবী বলে যে চল সামনের স্টুডিও ছিল লাক্স চ্যানেলাই ফটোজেনিকে নাকি নতুন ফেস নিচ্ছে তুই তো দেখতে সুন্দর আছিস চল তোর কয়েকটা ছবি তুলে পাঠিয়ে দিই তখন বান্ধবীরা আমরা সবাই টিফিনের টাকা জোগাড় করে আড়াইশো টাকার মতো নিয়েছিল আমার কিছু ছবি চার থেকে পাঁচটা সেই ছবি তুলে পেপার কাটিং ওয়াইজ আমরা ছবিটা পাঠিয়ে দিই ডাকযোগে মা বাবাকে ম্যানেজ করতে পারবে এটা আমার বিশ্বাস ছিল যেটুকু আমি নাচ করতাম স্টেজে অনেক নাচ করতে এবং বগুড়াতে একটা সময় আমার নাচের সময় এমন হয়ে গেছিলো যে নাচের কোনো কম্পিটিশান মানে ওপো ফার্স্ট হবে এরকম হতো তো ওরা ছবিটা দিয়েছে আমি চ্যানেলাইতে পাঠালাম টপ পঞ্চাশে আসলাম টপ টোয়েন্টি ফাইভে আসলাম যখন টপ টেনে অর্থাৎ ফাইনাল রাউন্ড তখন আসলে ঢাকায় থাকতে হবে যেটা প্রথমেই বললাম যে বাবা এটা পছন্দ করতেন না তখন এটা করা